নমস্কার বন্ধুগণ মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আগের দিন আলোচনা করছিলাম তুগলক বংশ সম্পর্কে তুগলক বংশ সম্পর্কে আমরা আগের দিনে দেখে গিয়াস উদ্দিন তুগলক সম্পর্কে আজকে আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে যে কোনো পরীক্ষার জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি চেপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই চলে যায় ভারতের ইতিহাস ভূগোল এবং অর্থনীতির বিষয়ে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও মোহাম্মদ বিন তুগলকের সম্পর্কে ডিটেলসে আলোচনা করার আগে আমরা এনার সম্পর্কে কিছু তথ্য দেখে নেব প্রথমে কিছু তথ্য পরপর দেখে নেব তারপরে সেগুলো ডিটেলসে আলোচনা করব মোহাম্মদ বিন তুগলকের আসল নাম হচ্ছে জুনা খাঁ জুনা খাঁ হচ্ছে তার আসল নাম এবং এই নামটাই তার ছোটবেলা থেকে ছিল এবং পরে গিয়াসুদ্দিন তুঘলক তাকে উলুক খাঁ উপাধি দিয়েছিলেন গিয়াসুদ্দিন তুগলক তাকে উলুক খাঁ উপাধি দিয়েছিলেন অর্থাৎ জুনা খাঁ যখন সিংহাসনে বসে তখন তার নাম হয়ে যায় মোহাম্মদ বিন তুগলক তাহলে এনার তিনটে নাম পাওয়া গেল একটা হচ্ছে জুনা খা উপাধি পেয়েছিলেন উলুখা সেটা দিয়েছিলেন গিয়াসুদ্দিন তুগলক এবং আরেকটা উপাধি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক যেটা তিনি নিজেই নিয়েছিলেন দিল্লি সুলতানি সাম্রাজ্যে যারা সুলতান হয়েছেন তাদের মধ্যে সব থেকে বড় সাম্রাজ্য মোহাম্মদ বিন তুগলকের ছিল অর্থাৎ দিল্লির সুলতানি সাম্রাজ্যের মধ্যে যতজন সুলতান হয়েছেন তাদের সব থেকে বড় সাম্রাজ্য যদি ধরা হয় তাহলে সেটা আসবে মোহাম্মদ বিন তুঘলকের সময় এর সময় প্রায় তেইশটি প্রান্ত ছিল তেইশটি প্রান্ত বলতে আজকে যেটাকে রাজ্য বলা হয় সেটাকেই সেই সময় প্রান্ত বলা হতো অর্থাৎ এক কথায় তেইশটি রাজ্য ছিল তার সাম্রাজ্যের মধ্যে তিনি দুটি জায়গা স্থাপন করেন একটি হচ্ছে জাহাপানা নগর এবং একটি আলিয়াবাদ কেল্লা জাহাপানা নগর স্থাপন করেন এবং আলিয়াবাদ কেল্লা স্থাপন করেন কে মোহাম্মদ বিন তুঘলক মোহাম্মদ বিন তুগলকের সময় একজন বিখ্যাত পর্যটক ভারতে আছেন যার নাম ইবন বতুতা খুবই গুরুত্বপূর্ণ এটা ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন সেটা হবে মোহাম্মদ বিন তুগলকের সময় তিনি ভারতে আছেন তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ইবন বতুতা ছিলেন মরক্কোর অধিবাসী মরক্কো দেশে তিনি ছিলেন এবং তিনি একটি গ্রন্থ রচনা করেন যার নাম কিতাব উল রেহেলা কিতাব উল রেহেলা ইবন বতুতা সম্পর্কে আমরা একটু পরে ডিটেলসে আলোচনা করব মোহাম্মদ বিন তুগলকের রাজসভায় দুজন জৈন পণ্ডিত ছিলেন একজন হচ্ছে রাজশেখর আরেকজনের নাম জৈন প্রভা সুরি রাজশেখর এবং জৈন প্রভাসুরি এরা দুজন জৈন পণ্ডিত ছিলেন এবং এরা দুজনেই মোহাম্মদ বিন তুগলকের রাজ রাজসভায় ছিলেন দিল্লির সুলতানি যুগে সব থেকে শিক্ষিত এবং সব থেকে পণ্ডিত সুলতান হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক দিল্লি সুলতানি যুগে সেই দাস বংশের শুরু থেকে লোদি বংশের শেষ অব্দি যতজন সুলতান হয়েছেন তাদের মধ্যে সব থেকে শিক্ষিত এবং সব থেকে পণ্ডিত সুলতান হচ্ছেন মোহাম্মদ এবং ইনি পরবর্তীকালে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন যে সিদ্ধান্তগুলো গুলো খুবই তার মানে তার খুব বিচক্ষণতার পরিচয় পাওয়া যায় এবং তিনি যেহেতু খুব শিক্ষিত এবং খুবই পণ্ডিত ছিলেন এই সমস্ত বিষয়ে তার গভীর জ্ঞান ছিল তাই জন্য তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সেগুলো সবই খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু তার দূরদর্শিতার অভাবে এই সমস্ত যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন সেগুলো সবই বিফলে যায় যার জন্য সমস্ত মানে প্রায় অধিকাংশ ঐতিহাসিকরা তাকে পাগল রাজা বা উন্মাদ এরকম সমস্ত বলেছিলেন কিন্তু তিনি যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেইগুলো দেখলে বোঝা যাবে যে সিদ্ধান্তগুলো সেই সময় যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল তো যাই হোক দিল্লির এবং পণ্ডিত ছিলেন বিন তুগলক মোহাম্মদ বিন তুগল দিল্লির প্রথম সুলতান যিনি হোলি দশেরা প্রভৃতি হিন্দু অনুষ্ঠানে যোগদান করেন এর আগে বা এর পরে কোনো সুলতানই এই সমস্ত অনুষ্ঠানে যোগদান করেননি তিনি দিল্লির প্রথম সুলতান এবং তিনি দিল্লির একমাত্র সুলতান যিনি হোলি দশেরা প্রভৃতি হিন্দু অনুষ্ঠানে যোগদান করেন তো এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং শেষ তথ্য হচ্ছে ইনি দিওয়ান ই কোহি নামে একটি দপ্তর চালু করেন দিওয়ান ই কোহি দপ্তরের কি কাজ ছিল সেটা সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব তো এখন এটা জেনে রাখার বিষয় যে দিওয়ান ই কোহি এই দপ্তরটা চালু করেন মোহাম্মদ বিন তো এবার আমরা আলোচনা করব তুগলক সম্পর্কে প্রথমেই বললাম যে গিয়াস তুগলক এনাকে উলুক খাঁ উপাধি দিয়েছিলেন গিয়াসুদ্দিন তুগলক এনাকে উলুক খা উপাধি দিয়েছিলেন এবং গিয়াসুদ্দিনের মৃত্যুর চল্লিশ দিন পরে তিনি সিংহাসনে বসেন গিয়াসুদ্দিনের মৃত্যু চল্লিশ দিন পরে তিনি সিংহাসনে বসেন এবং তার আসল নাম ছিল জুনা খা বা যৌনা দুটো নাম পাওয়া যায় বা একই ব্যক্তি তাহলে বিন আমরা নাম তিনটে পাচ্ছি প্রথম নাম তার অরিজিনাল নাম হচ্ছে জুনা খাঁ উলুক খাঁ উপাধি তাকে দিয়েছিলেন গিয়াসুদ্দিন তুগলক এবং তার আরেকটা নাম যেটা আমরা সকলে জানি সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক এই নাম নিয়েই তিনি সিংহাসনে বসেন অর্থাৎ জুনাখা মোহাম্মদ বিন তুগল নাম নিয়ে সিংহাসনে বসেন কবে সিংহাসনে বসেনের চল্লিশ বিদ্যান সব থেকে শিক্ষিত তিনি ছিলেন এবার কোন কোন বিষয়ে তিনি বিদ্যান ছিলেন কেন তাকে দিল্লির সমস্ত সুলতানের মধ্যে বিদ্যান বলা হয় এর কারণ হচ্ছে তিনি ভূগোল গণিত আয়ুর্বেদ প্রভৃতি শাস্ত্রে পারদর্শী ছিলেন ভূগোল গণিত এবং এর আগে দিল্লিতে যারা সুলতান মানে বংশের শুরু থেকে এবং শক্তি যে যে সুলতান তারা সকলেই যুদ্ধবিদ্যা বা রাজকার্য ইত্যাদি সম্পর্কে পারদর্শী ছিলেন কিন্তু বাকি কোনো বিষয়ে তারা সেরকমভাবে পড়াশুনো করেননি ইনি প্রথম ব্যক্তি যিনি সেই রাজকার্য যুদ্ধবিদ্যা ছাড়াও ভূগোল গণিত আয়ুর্বেদ প্রভৃতি সম্পর্কে পারদর্শী ছিলেন এবং ইনি পরবর্তীকালে অনেক কিছু নিয়েছিলেন যেগুলো থেকে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় কিন্তু তার অদূরদর্শিতার জন্য তিনি যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সে সবই প্রায় ব্যর্থ হয় এই কারণে ঐতিহাসিকরা তাকে পাগলা রাজা বা উন্মাদ এরকম সমস্ত কথা বলেছিলেন তো তার যে পলিসিগুলো ছিল তিনি কি কি কাজ করেছিলেন সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব এবং সেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে যে কাজগুলো তিনি করেছিলেন সেগুলো সত্যিই প্রয়োজন ছিল বা তার যে তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সেগুলো অনেকগুলোই আমরা এখনও ইউজ করে থাকি কিন্তু তিনি এতটাই অদূরদর্শী ছিলেন এবং এতটাই হটকারী সিদ্ধান্ত নিতেন যে তার যে সমস্ত সিদ্ধান্তগুলো সবই ব্যর্থ হয় যাই হোক পরবর্তী পয়েন্ট তিনি দিল্লি সুলতানদের মধ্যে প্রথম যিনি অতুর্কিদের এবং ভারতীয় মুসলমানদের বিভিন্ন পদে নিয়োগ করেন অতুর্কিদের এবং ভারতীয় মুসলমানদের বিভিন্ন সরকারি পদে নিয়োগ করেন এর আগে বা এর পরে যারাই সুলতান হয়েছেন তাদের আন্ডারে যারা কাজ করতো অর্থাৎ অর্থাৎ সরকারি কাজ যারা করতো তারা সকলেই উচ্চ বংশীয় তুর্কি ছিলেন তো ইনি প্রথম ব্যক্তি যিনি অতুর্কি এবং ভারতীয় মুসলমানদের বিভিন্ন পদে নিয়োগ করেন এবং এই জন্য বিভিন্ন ব্যক্তিরা যারা তুর্কি ছিলেন তারা মোহাম্মদ করতে পারতেন না কারণ তিনি এই অতুর্কিদের এবং ভারতীয় মুসলমানদের মানে বিভিন্ন পোস্টে তিনি নিয়োগ করেছিলেন পরবর্তী পয়েন্ট তার সময় সব থেকে বেশি বিদ্রোহ হয় প্রায় চৌত্রিশটি বিদ্রোহ এর সময় সংগঠিত হয় এই এবং এই চৌত্রিশটি বিদ্রোহ এর আগে কোন সুলতানের সময় হয়নি এবার এনার সময় সবথেকে বড় সাম্রাজ্য ছিল সাম্রাজ্যের আয়তন সব থেকে বড় ছিল তাই স্বাভাবিক বিদ্রোহ হবে এটা বলাই যায় এবার মোহাম্মদ বিন্তুক লোকের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করব একটু আগে বলছিলাম তিনি অনেক নতুন নতুন এবং বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়েছিলেন কিন্তু সমস্ত পরিকল্পনাই প্রায় ব্যর্থ হয় এবার সেই পরিকল্পনাগুলো দেখব এবং কেন এই পরিকল্পনাগুলো ব্যর্থ হয়েছিল সেইগুলো একটু আমরা দেখব প্রথম তিনি যে পরিকল্পনাটা করেন সেটা হচ্ছে তিনি খুরাসান ইরাক এবং ট্রান্স জয় করতে চেয়েছিলেন খুরাসান ইরাক এবং ট্রান্স জয় করতে চেয়েছিলেন এবং এর জন্য তিনি তিন লক্ষ চল্লিশ হাজার সেনা তৈরি করেন একটা বিশাল বড় বাহিনী তিনি তৈরি করেন এবার খুরাসান ইরাক ট্রান্স এই সমস্ত জায়গাগুলো ভারতের উত্তর পশ্চিম সীমান্তে ছিল উত্তর পশ্চিম সীমান্তে এই সমস্ত জায়গাগুলো ছিল এবং এই জায়গাতেই সব থেকে বেশি বৈদেশিক আক্রমণ সেই সময় হতো সে হুন হোক শখ হোক এরা সকলেই এদিক থেকে আক্রমণ করেছে বা পরবর্তীকালে যারা মুসলিম আক্রমণকারী ছিলেন তারা সকলেই এদিক থেকে আক্রমণ করেছিলেন তো তাই জন্য মোহাম্মদ বিন তুগলক বুঝেছিলেন যে এই জায়গাগুলো যদি আমরা জয় করতে পারি তাহলে এখানে আমরা কেল্লা বানাতে পারবো এখানকার সিকিউরিটি আমরা অনেক বাড়াতে পারবো সেই কারণেই তিনি এই সমস্ত জায়গাগুলো দখল করতে চেয়েছিলেন এবং তার জন্য দরকার ছিল একটা বড় সেনাবাহিনী তিনি সেটা গঠন করেছিলেন তো এই অবধি দেখলে এই পরিকল্পনাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ কিন্তু তিনি যে ভুলটা করেন সেটা হচ্ছে তিনি এক বছরের অগ্রিম বেতন দিয়ে দেন তার সমস্ত সৈন্যবাহিনীকে এক বছরের অগ্রিম বেতন দিয়ে দেন এবং পরবর্তীকালে এই আক্রমণটা তিনি করেনই না তিনি প্ল্যানটা করেছিলেন ভালো কিন্তু এই আক্রমণটা তিনি আর করেন না যার ফলে কি হয় এই যে এক বছরের অগ্রিম বেতন দেওয়া হয়েছিল তার সমস্ত অর্থ নষ্ট হয় তো এইভাবে এই পরিকল্পনাটা ব্যর্থ হয় দ্বিতীয় তিনি কি করেছিলেন তিনি সাম্রাজ্যের মধ্যবর্তী স্থানে অবস্থিত দৌলতাবাদে তার রাজধানী দিল্লি থেকে স্থানান্তরিত করে নিয়ে যান তেরোশো সাতাশ খ্রিস্টাব্দে তেরোশো সাতাশ খ্রিস্টাব্দে তিনি সাম্রাজ্যের মধ্যবর্তী স্থানে অবস্থিত দৌলতাবাদে তার দিল্লি থেকে স্থানান্তরিত করে নিয়ে এবার দৌলতাবাদ ভারতের একদম মধ্যবর্তী স্থানে অবস্থিত সেই যানবাহন এত উন্নত ছিল না সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো যেত না খুব স্পিডে সেই কারণে একদম মাঝখানে স্থানান্তর করা রাজধানী স্থানান্তর করা একদম যুক্তিযুক্ত সিদ্ধান্ত কারণ সেই সময় আয়তন বড় ছিল অনেক সাম্রাজ্যের প্রত্যেকটা জায়গায় যদি ঠিকভাবে শাসন করতে হয় তাহলে একদম মাঝখানে রাজধানী স্থানান্তরিত করা একদম সঠিক সিদ্ধান্ত কিন্তু তিনি দিল্লির সমস্ত অধিবাসীকে দৌলতাবাদে যেতে বলেন দিল্লিতে যে সমস্ত অধিবাসীরা বাস করছিল তাদের সকলকে তিনি দৌলতাবাদে যেতে বলেন এবং এর জন্য তিনি অনেক ব্যবস্থাও করেন তিনি রাস্তা নির্মাণ করেন দিল্লি থেকে দৌলতাবাদ অব্দি রাস্তার ধারে ধারে তিনি বিভিন্ন পান্থশালা নির্মাণ করেন যাতে ওখান থেকে মানে দিল্লি থেকে মানুষ দেবগিরি যাওয়ার পথে হাঁপিয়ে গেলে এখানে রেস্ট নিতে পারে তার জন্য অনেক টাকা তিনি খরচ করেন তাহলে তিনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন দৌলতাবাদের রাজধানীর স্থানান্তর এটা একদম যুক্তিযুক্ত সিদ্ধান্ত কিন্তু দিল্লি থেকে সমস্ত মানুষকে দৌলতাবাদে নিয়ে যাওয়া এটা সম্পূর্ণ একটা বোকামির লক্ষণ কিন্তু আবার পরে এই রাজধানী দৌলতাবাদ থেকে পুনরায় তিনি দিল্লিতে স্থানান্তরিত করে নিয়ে চলে যান কিছুদিন রাজধানী দৌলতাবাদে থাকে দিয়ে দৌলতাবাদ থেকে পুনরায় রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করেন এবং আবার সমস্ত লোককে তিনি দিল্লিতে যেতে বাধ্য করেন এর ফলে এই পরিকল্পনা ব্যর্থ হয় প্রচুর অর্থ ব্যয় হয় এবং মানুষ সুলতানের প্রতি ক্ষুব্ধ হয় পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে প্রতীকী মুদ্রা প্রচলন তেরোশো আঠাশ থেকে তেরোশো তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে তিনি এই সিদ্ধান্তটা গ্রহণ করেছিলেন এবার প্রতীকী মুদ্রা কাকে বলে প্রতীকী মুদ্রা হচ্ছে আজকে আমরা যে নোটগুলো ব্যবহার করি সেগুলো সবই প্রতীকী মুদ্রা অর্থাৎ আমরা যে দু হাজার টাকার নোটটা ব্যবহার করি সেইটার যে কাগজের দাম কিন্তু দু হাজার টাকা নয় যে কাগজটা দিয়ে তৈরি হচ্ছে তার দাম দু হাজার টাকা নয় কিন্তু সরকার যখন তার উপর স্ট্যাম্প মেরে দিচ্ছে তার উপর দু বলে লিখে দিচ্ছে অশোক স্তম্ভ দিয়ে দিচ্ছে তখন সেটার দাম সেই কাগজটারই দাম হয়ে যাচ্ছে টাকা এটাকেই বলা হচ্ছে প্রতীকী মুদ্রা তিনি মুদ্রার বদলে কাঁসা বা অনেক জায়গায় বলা হয় ব্রঞ্জের মুদ্রা চালু করেন তিনি রূপর বদলে কাঁসা বা ব্রঞ্জের মুদ্রা চালু করেন কেন তিনি করতে চেয়েছিলেন তিনি এটা করতে চেয়েছিলেন এর কারণ হচ্ছে এই সময় পৃথিবীতে রুপোর পরিমাণ অনেক কমে গেছিল সহজে রূপো পাওয়া যাচ্ছিল না আর এই সময় যা মুদ্রা তৈরি হতো প্রায় সব রূপ দিয়ে তৈরি হতো তো তিনি সেই জন্য সিদ্ধান্ত নেন যে রূপর পরিবর্তে কাঁসা বা মুদ্রা চালু করবেন তো এটা যথেষ্ট সঠিক সিদ্ধান্ত এবং আমরা বর্তমানেও এই এইভাবেই মুদ্রা ব্যবহার করি প্রতীকী মুদ্রা এবং তিনি এই যে পরিকল্পনাটা নিয়েছিলেন সেটা তিনি প্রথম সুলতান ছিলেন না মানে ভারতে তিনি প্রথম সুলতান ছিলেন কিন্তু চীনের কুবলাই খা চীনের কুবলাই খা ইরানের রাজা এই ধরনের সিদ্ধান্ত আগেই গ্রহণ করে ফেলেছিলেন এবং তারা সাকসেসফুলি এই ব্যবহারটা চালিয়েছেন অর্থাৎ প্রতীক মুদ্রা তাদের দেশে চালিয়েছিলেন এবং তাদের দেখে তিনি ভারতে এটা চালাতে শুরু করেন কিন্তু তিনি যে ভুলটা করেন সেটা হচ্ছে এই মুদ্রা যাতে জাল না হয় তার কোনো ব্যবস্থা তিনি গ্রহণ করেননি এবার সাধারণ মানুষের হাতে রূপর পরিমাণ অনেক কম থাকে তাই সহজে মুদ্রা জাল করতে পারতো না তারা কিন্তু যখন কাঁসার মুদ্রা তৈরি হচ্ছে বা ব্রোঞ্জের মুদ্রা চালু হয়ে গেছে তাহলে মানুষের হাতে কাঁসা বা ব্রোঞ্জ অনেক আছে তো যেহেতু তাদের হাতে এই কাঁসা বা ব্রোঞ্জ সহজলভ্য তাই তারা যথেষ্ট পরিমাণে জাল মুদ্রা তৈরি করতে শুরু করে এবং এই জাল মুদ্রা যাতে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা তিনি গ্রহণ করেননি এর ফলে দেশে সারা দেশে জাল মুদ্রায় ছেয়ে যায় এই কারণে সুলতান সমস্ত মুদ্রা বাজার থেকে তুলে নিতে বাধ্য হন তিনি যা যা মুদ্রা চালু করেছিলেন কাঁসা ব্রোঞ্জের সমস্ত মুদ্রা তিনি তুলে নিতে বাধ্য হন এমনকি জাল মুদ্রাগুলোকেও তুলে নিতে বাধ্য হন এবং তার বদলে পুনরায় তিনি আবার রূপর মুদ্রা চালু করেন এবং এর কারণে ব্যাপক অর্থ নষ্ট হয় তো এই পরিকল্পনাটাও এইভাবে ধ্বংস হয় তো প্রতিটি মুদ্রা তিনি প্রচলন করেন তেরোশো আঠাশ থেকে তেরোশো তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে পরবর্তী পরিকল্পনা তিনি দোয়াব অঞ্চলে করের পরিমাণ দ্বিগুণ করে দেন দোয়াব অঞ্চল বলতে গঙ্গা যমুনার দোয়াব অঞ্চলে তিনি করের পরিমাণ দ্বিগুণ করে দেন কারণ রাজকোষে অর্থের পরিমাণ কমে গেছিলো অর্থের প্রয়োজন ছিল এবং এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল এই কারণেই দোয়াব অঞ্চলটা খুবই কৃষিতে উন্নত ছিল এখানের মানুষ কৃষি কৃষিকাজে খুবই উন্নত ছিল ধনী ছিল এবং সচ্ছল ছিল ফলে তারা এই দ্বিগুণ পরিমাণ কর দিতে পারত এটা একদম সঠিক সিদ্ধান্ত কিন্তু তার এই পরিকল্পনা ব্যর্থ হয় কারণ এই সময় দোয়াব অঞ্চলে প্রচন্ড খরা দেখা দেয় এই সময় দোয়াব অঞ্চলে প্রচণ্ড খরা দেখা দেয় এবং এবং সেই অবস্থাতেও সুলতানের কর্মচারীরা কর নেওয়া বন্ধ করেনি যার ফলে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে এবার যখন খরা দেখা দিয়েছে স্বাভাবিকভাবে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করবে যে এত টাকা কর তারা কি করে দেবে সুলতান যখন জানতে পারেন যে এই অবস্থা সুলতান জানতেন না যে সেই সময় খরা হয়েছে তার জন্য কৃষকরা দিতে পারছে না সুলতান যখন জানতে পারেন তখন সুলতান তাদেরকে স্বল্প সুদে ঋণ দেন এবং তাদের কাজের জন্য ব্যাপকভাবে সাহায্য করেন তো এই পরিকল্পনাও তার ব্যর্থ হয় পরবর্তী তিনি একটি দপ্তর চালু করেন সেটা হচ্ছে দিওয়ান ই কোহি খুব গুরুত্বপূর্ণ এটা বিভিন্ন পরীক্ষায় আসে যে দিওয়ান ই কোহি এই দপ্তরটি কে প্রতিষ্ঠা করেন এটা প্রতিষ্ঠা করেন মোহাম্মদ বিন তুঘলক দিওয়ানি কোহি দপ্তরের কাজ কি ছিল দিওয়ানি কোহি দপ্তরের কাজ ছিল কৃষকদের সাহায্য করা কৃষকদের সাহায্য করা কি কারণে কাজে ঋণ দিয়ে আরো জমিতে বীজ দিয়ে সেচ ব্যবস্থার উন্নতি করে ইত্যাদি করে দিওয়ান ই কোহি এই দপ্তর কৃষকদের সাহায্য করতো অর্থাৎ এই দপ্তর থেকে কৃষকদের প্রত্যক্ষ সাহায্য করা হতো এবং কৃষিকাজ বৃদ্ধির জন্য সাহায্য করা হতো তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে দিওয়ান দপ্তরটি কিসের সঙ্গে সঙ্গে যুক্ত এটা হবে এবং এই দপ্তরটি চালু করেন কে মোহাম্মদ বিন তুগলক কুড়ি মার্চ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক মারা যান কুড়ি মার্চ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক মারা যান এবং এর মৃত্যুতে লিখেছেন যে সুলতান তার প্রজাদের থেকে এবং প্রজারা সুলতানের থেকে মুক্তি পেল বদায়ুনী একজন বিখ্যাত ঐতিহাসিক তিনি কি লিখেছিলেন সুলতান তার প্রজাদের থেকে এবং প্রজারা সুলতানের কাছ থেকে মুক্তি পেল এর থেকে বোঝা যাচ্ছে যে তখনকার দিনের পণ্ডিতরা মোহাম্মদ বিন তুকলককে কি চোখে দেখতেন এবার মোহাম্মদ বিন তুক সময় সময় সবথেকে গুরুত্বপূর্ণ দুটো যেটা পয়েন্ট এই দুটো পরীক্ষায় বহুবার আসে যে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরিহর এবং বুক্কা বিজয়নগর রাজ্য স্থাপন করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরিহর এবং বুক্কা বিজয়নগর রাজ্য স্থাপন করেন বিজয়নগর রাজ্য সম্পর্কে আমরা সুলতানি সাম্রাজ্য শেষ হয়ে গেলে আলোচনা করব কিন্তু এখানে এটা মনে রাখতে হবে যে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরিহর এবং বুক্কা বিজয়নগর রাজ্য স্থাপন করেন এবং তেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আল আলাউদ্দিন বাহমান শাহ বাহমণি রাজ্য প্রতিষ্ঠা করেন তাহলে মোহাম্মদ বিন তুগলকের সময় দুখানা রাজ্য স্থাপিত হয় একটা হচ্ছে বিজয়নগর রাজ্য এবং অপরটি হচ্ছে বাহমনি রাজ্য বিন সমস্ত কর বাদ দিয়ে দেন যা যা কর চালু ছিল সমস্ত কর বাদ দিয়ে দেন শুধু উস্র এবং জাকাত এবার আমরা একটু ইবন বাতুতা সম্পর্কে আলোচনা করে নেব ইবন বাতুতা তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ অব্দি ভারতে ছিলেন এবং এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় এসছে যে ইবন বাতুতা। কার সময় ভারতে এসেছিলেন ইবন বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুকলকের সময় তাহলে এই সময় ইবন বতুতা ভারতে আসেন তিনি মরক্কোর অধিবাসী ছিলেন মরক্কো আজকের আফ্রিকাতে একটি অবস্থিত দেশ সেখান থেকে তিনি ভারতে আসেন কবে আসেন তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবং মোহাম্মদ বিন তুকলক এনাকে আট বছরের জন্য দিল্লির কাজী বানান তিনি ভারতে এসেছিলেন ঘুরতে এবং তার সঙ্গে মিট করার পরে মোহাম্মদ বিন তুকলক এতটাই খুশি হন যে তাকে আট বছরের জন্য দিল্লির কাজী বানান পরবর্তীকালে তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তাকে চীন দেশে পাঠানো হয় মোহাম্মদ বিন তুকলকে দূত হিসাবে ইবানবদুতাকে পাঠানো হয় চীনে ইবনবদুতা যে গ্রন্থটি রচনা করেন তার নাম কিতাব উল রেহেলা কিতাব উল রেহলা গ্রন্থটি রচনা করেন ইবন বতুতা এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এটা বহুবার প্রশ্নটা এসছে পরীক্ষায় তো কিতাবুল উল গ্রন্থটি রচনা করেন ইবন বদুতা তো এই ছিল আজকের এই ভিডিও সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা পরের দিনের ভিডিওতে আমরা তুকলক বংশের পরবর্তী অংশটা দেখে নেব এই ভিডিওটা এই অবধি এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ